5,01,000 দেন মোহরে বিয়ে সম্পন্ন হয় 3:30টার দিকে। রেলমন্ত্রীর বিয়ে উপলক্ষে মিরখোলা গ্রামের বিভিন্ন জায়গায় ফুলের তোরণ সাজানো হয়। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে আলোকসজ্জা করা হয়। স্থানীয় লোকজন ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন কয়েকজন মন্ত্রীও। এছাড়া উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও ভিড় করেছেন বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠান নির্বিঘ্ন করার দায়িত্বে আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শতাধিক সদস্য। আয়োজন আসলে গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেই মিরখোলা গ্রামে যে আনন্দ উৎসব সেটি শুরু হয়ে গেছে এবং প্রায় 2 কিলোমিটার এলাকা পর্যন্ত আলোকসজ্জা হয়েছে এবং কিছুক্ষণ আগেই শুভ সংবাদটি আসলে সম্পন্ন হয়ে গেছে, শুভ কাজটি, এবং সেটি স্থানীয় যিনি কাজী মৌলানা সিদ্দিকুর রহমান তিনি এই বিয়ে পড়িয়েছেন এবং আমরা এরই মধ্যে বর পক্ষ এবং কনে পক্ষ দুপক্ষ কি কবুল শব্দটি বলতে শুনেছি এবং আমরা জেনেছি যে 5,01,000 দেন মোহরে এই বিয়েটি সম্পন্ন হয়েছে এবং এরই মধ্যে যারা অতিথি ছিলেন তারা আছেন এবং বরপক্ষ এখনও এই এখানে উপস্থিত আছেন এবং বরযাত্রী এসেছেন আজকের এই বিয়েতে 700 বরযাত্রীর একটি বহর নিয়ে এসেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক, যার আজকের দিনে মন্ত্রী হয়ে এই প্রথম দেশের ইতিহাসে কোনো মন্ত্রীর কুমার জীবনের অবসান ঘটলো এই আধা ঘন্টা আগে আমরা সেটি লক্ষ্য করেছি এবং সেই আনন্দ উৎসবের যে আমেজ সেটি কিন্তু গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এবং যখন এই গ্রামের দিকে যাত্রীরা বরযাত্রীরা আসে তখন কিন্তু সেই বরযাত্রী বহরের সঙ্গে স্থানীয় যারা গ্রামবাসী তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং আমরা বরপক্ষ এবং কনেপক্ষ উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা কিন্তু স্বেচ্ছাসেবক এবং 3 স্তরের নিরাপত্তা তারা নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন এবং আমার পেছনেই বরপক্ষের যে বরকে বসানো হয়েছে এবং সেখান থেকে আসলে বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়ে গেছে। এরই মধ্যে হয়তো বা আমরা খবর পাবো যে কিছুক্ষণ পরেই যিনি বর তিনি তার কনেকে নিয়ে সেই ঢাকার বেইলি রোডের মন্ত্রীপাড়াতে গিয়ে তারা তাদের ঘর বাঁধবেন। এই